লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে ভাঙন। শনিবার বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকারের হাত ধরে ভরতপুর 1 নম্বর ব্লকের 8 জন পঞ্চায়েত সদস্য ও 1 জন পঞ্চায়েত সমিতি সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অপূর্ব সরকার। যোগদানকারীদের মধ্যে রয়েছেন ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নজরুল ইসলাম, ভরতপুর ব্লকের আলোগ্রাম পঞ্চায়েতের 4 জন নির্দল পঞ্চায়েত সদস্য, গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের 1 জন কংগ্রেস ও 2 জন নির্দল ও ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির 1 নির্দল সদস্য। জয়েনিং করলো আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে 7 জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার, গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের 3 জন, আলুগ্রামের 4 জন এবং পঞ্চায়েত সমিতির 1 জন সদস্যা ভরতপুর 1 নম্বর ব্লকের, আজকে ভরতপুর 1 নম্বর ব্লকের সর্বস্তরের ব্লক কমিটি বলতে পারেন, ব্লক নেতৃত্ব সবাই, নির্বাচিত প্রতিনিধি প্রধান থেকে শুরু করে সবাই, আমার চেয়ারম্যান পৌরসভার তিনিও আছেন, অর্থাৎ এক কথায় ভরতপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দেন, তৃণমূল কংগ্রেসকে যারা এগিয়ে নিয়ে যান, তাদের হাত ধরে আজকে সমস্ত সদস্যা আজকে এই 8 জন যোগদান করলেন। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করলাম এবং তাদেরকে সম্মানের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে আগামী দিন কাজ হয়, মানুষের সাথে মানুষের পাশে থেকে, উন্নয়ন এবং পরিষেবা থেকে কোনো মানুষ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টা দেখার দায়িত্ব নির্বাচিত যারা প্রতিনিধি যোগদান করেছে, পার্টির যারা নেতৃত্ব আছে যৌথভাবে তারা আগামী দিন এই ব্লক পরিচালনা করবে এবং দেখবে, তাই তাদেরকে এখানে যোগদান করিয়ে কংগ্রেস সিপিএম বিজেপি মোটামুটি ভরতপুর ব্লকে এখান থেকে উঠিয়ে দেওয়া হলো, পাট গুটি দেওয়া হলো। এই যোগদানে ভরতপুর ব্লকে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে দাবি ঘাসফুল শিবিরের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।